রচনা করেন আদমের সন্তানগণ এবং জাহান্নামের যে আগুন তোমরা নিজেদের গুনাহের কারণে জ্বালাইতে শুরু করিয়াছ তাহা নিবাও। তখন জিন্দার লোকেরা ওঠে, উজু করে এবং জোহরের নামাজ পড়ে। যদ্দরুল কাদের সকাল হইতে জোহর পর্যন্ত গুনাহসমূহ মাফ করিয়া দেওয়া হয়। অনুরূপ ভাবে আসরের সময়, মাগরিবের সময়, ঈশার সময় কথা প্রত্যেক নামাজের সময় এই রূপ ঘোষণা হইতে থাকে। ঈশার নামাজের পরে লোকজন ঘুমায়া পড়ে, অথবা অন্ধকারে কিছু সংখ্যক লোক মন্দ কাজে লিপ্ত হইয়া যায়, বিভিন্ন গোনা চুরি ডাকাতি বিনা বিচারি এগুলোটা কিছু লোক লিপ্ত হয়ে যায়। আর কিছু সংখ্যক লোক সৎ কাজে, অর্থাৎ নামাজ, জিকির এসব কাজে মজবুর হইয়া যায়। তরগিব তরহিবের হাতে যেটা আছে, এছাড়া তবারানি শরীফ, তবারানি শরীফে এই হাদিসখানা আছে। আল্লাহ আমল করে ফরজ নামাজগুলো মসজিদের জামাতে, সুন্নত ওয়াজিব নফল গৃহে আদায় করা উত্তম, এই বক্তব্যটি কি ঠিক? এটা নফলটা তো ঠিক আছে, নফলটা ঘরে পড়া উত্তম, কিন্তু ওয়াজিব আর সুন্নত এটা মসজিদে পড়তে হবে। এই জন্য মাঝখানে বিরাট একটা ফেতনা খাড়া হয়েছে। সেই ফেতনাকারীরা বলত যে মসজিদে সুন্নত পড়া যাবে না, মসজিদে আপনারা ঘরে দিয়ে পড়বেন, কেউ পড়লে তার সাথে ঝড়া করতো, মারধর করত, ঘরে দিয়ে পড়বে। কিন্তু দেখা গেল ঘরে দেয় তারা পড়ে না, সবাই কইতে আছে আপনারা এই নামাজগুলো মসজিদে পড়বেন না, ঘরে পড়বেন। খোঁজ না হলো তো এরা কি করে পুরো বক্তারা? তো দেখা গেল এরা মসজিদেও পড়ে না, ঘরেও পড়ে, সুন্নত নামাজের দুশ্মন। পরে ওলামারা ফতোয়া দিলেন আপনি যে ওই গ্রুপের সদস্য না, বোঝানোর জন্য সুন্নত মসজিদে পড়বেন, সুন্নত বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখে যদি পছন্দ না হয় বা অন্য কোনো কারণে ওই মেয়েকে বিয়ে না করি, এতে কি আমার গুণা হবে? মেয়ে দেখে পছন্দ হয়নি, পছন্দ হয় নাই এই জন্য করলেন না, এটা কোনো গুণার কাজ না, তাহলে দেখা কি জন্য? হ্যাঁ, পছন্দ হল ত্রুটি দেখাইতে পারলেন না, তারপর করলেন এইটা গুণা। দেখলেন কেন, দেখলেন কেন, দেখছেন পছন্দ হয়েছে কোনো সমস্যাও নেই, সেইখানে না করাটা গুণা। টয়লেটে দোয়া পড়ে ঢোকার পরে উঁচু স্থানে পা রাখতে কি আল্লাহ করে বলতে হয়? ভিতরে ঢুকে, ভিতরে ঢুকে মুখে কোনো দোয়া পড়া দেয় না, অন্তরে পড়া দেয়। এতে ভিতরে ঢুকে যদি কোনো উঁচু জায়গা পাওয়া যায় আর সেখানে উঠতে দেয় অন্তরে আল্লাহ করে পড়েন,
নাম দেবেন সুবহানাল্লাহ পড়েন তো ঠিক আছে, আর মুখে পড়েন সব তো কিছুই হবে না, মোনা লাগবে। একটি কিতাবে পড়েছি শেখের প্রতি যত মহব্বত হবে সেই অনুযায়ী আল্লাহর মহব্বত নসিব হবে, কথাটা কি ঠিক? কথাটা তো ঠিক, আল্লাহ তো শায়েখের মাধ্যম করতে গেছেন, কোন মাসিন বিভিন্ন আয়াতে শায়েখকে মাধ্যম করতে কাজেই তিনি আপনাকে মহব্বত করলেন, সুফল আপনি পাবেন। শায়েখের প্রতি মহব্বত কায়েমের উপায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মা ইউহিব্বুকা, এই দোয়া করেন। আল্লাহ চাইব শায়েখের সাথে আপনার মহব্বত আল্লাহ পাঠাই দেবেন। যানবাহনের সিটে বসা অবস্থায় ঘুমিয়ে গেলে ভেঙে যাবে কিনা, যানবাহনে বসা অবস্থা, বসা অবস্থাতে ঘুমাইল এতে উল্টু ভাঙবে না, শীত বা কাইতে ঘুমাইলে কি হবে? তখন হাওয়া বের হলে বোঝা যায়, কিন্তু যত্ন যে বসা আছে তৎক্ষণ হাওয়া বের হইতেই পারে। সুদাভাবে বেড়ে থাকবে সালামের জবাব দেওয়ার বিষয়ে সমাজের অধিকাংশ মানুষ সচেতন নয়। এ অবস্থায় তিনটি গুরুত্বপূর্ণ সুন্নাতের অন্যতম এই সুন্নাতের উপরে আমলের উপায় জানতে চাই। যারে পান আগে আগে সালাম দিবেন, ছোট বড় যাকে পান, ঘর ঢুকলে ছোট ছেলে বা মেয়ে এদেরকে সালাম দিবেন, আমরা সালাম দ্বারা সালামে অভ্যস্ত, এর ফলে শেখাবে। যেই মুসলমানের ছেলে বা মেয়ে না জানে না বুঝে হিন্দুদের পূজা দেখতে গিয়েছিল কি বলবে? মুসলমানের ছেলে গেছে বা মেয়ে পূজাতে শুধু তওবা করবে নাকি পুনরায় কালেমা শাহাদাত পূজায় দেয়? ভক্তি শ্রদ্ধা পেশ করলে ইমান থাকে না, একটা তামাশা দেখল পাগলের দল কি করছে, এত তো ইমান যাবে না। ওখানে যে সেও একটু রুকুর মতো করল, রুকু কুকুর নিজ করল, হ্যাঁ তখন তো ইমান চলবে। মসজিদে চেয়ারে বসে কোরআন পড়ে, চেয়ারে বসে কয়েকজন মিলে আড্ডা মারে, হাজার পড়নালা মাটিতে আর শূন্যওয়ালা কোরআন হাদিস বেদবি নাকি চেয়ারে বসা হচ্ছে দিব্য হাঁটা চলা ঠিকই করতেছে,
মসজিদে আসলেই হয় খেয়াল রাখবে, কিন্তু অজর থাকে কোনো অসুবিধা নেই, যে কিতাবে তালিম করছে তার ওজন নেই, যে নিচে বসছে আরো শুনতেছে তার ওজন সমস্যা আছে, তাই সেটা চেয়ার নিয়ে পিছনে বসছে, সেটা কোনো ব্যয় দেবে না, সে তোর হটকারিতা করে নাই তার সমস্যার জন্য করছে, সরিয়াতে এলাও কোরআন বলে দিছে অমাল আল মারিজ মিন হারাজ, অসুস্থ ব্যক্তির ব্যাপারে কোন ক্লেম করে দেবে আমার পিতামাতা নামাজ পড়েন কিন্তু দিনের উপরে পরিপূর্ণ চলেন না, বিশেষ করে পর্দার বিষয়ে অনেক উদাসীন, পিতা একসময় দেশটেনি করতেন, কি পদক্ষেপ গ্রহণ করলে ঘরের পরিবেশ নিন্দার হবে, কিতাবে তালিম শুরু করেন ঘরে, কিতাবই বিশেষ করে যেসব বইতে এই সমস্ত বিষয় আছে, দেশটেনি 2000, তারপরে ইসলামের নামে যে ব্যাংকগুলো হইতেছে এটা ঠিক না, তালিম করে বলেন দিনের কথা এমন জিনিস মমিনের দিলে সহায়তা দেয়, দিল কবুল করে, এই জন্য কিতাবে তালিম করে, রসিকতা করে কারো সুর বা অঙ্গভঙ্গির অবিকল নকল করলে শ্রোতারা খুশি হয়, দর্শকদের মনোরঞ্জনের জন্য এরূপ অন্য সুর গুণা হবে কি গুণা হবে, কারণ এই নকল করতে দেন অনেক সময় ওই লোকটা কষ্ট পায়, যার নকল করতেছেন আপনি হইতে পারে যার নকল করতেছেন তোতলাস কি আছে, আপনি সুস্থ মানুষ আপনি ওর মতো করে কথা বলছেন, ওই লোকটা কষ্ট পাবে না, মৃত্যু ব্যক্তি তার মাকে লিখিত ওসিয়াত করে গেছে যে আমার মৃত্যুর পরে আমি যে সম্পত্তি আপনাকে দিয়েছি তাহা নাতিদের দিতে পারবেন, কোন ছেলে এবং মেয়েকে দিতে পারবেন না, তাহা কতটুকু শরীয়ত সম্মত, তো এক লোক মারা গেছে আর তার মাকে বলে গেছে আমি আপনাকে যেন গিফট করছি তো সম্পত্তি আপনার নামে দিছি, এটা আমার ছেলে মেয়েকে আপনি দিতে পারবেন, আমার ভাই বোনদেরকে আপনার ছেলে মেয়েকে দিতে পারবেন না, এই অসিয়ত করে গেছে জায়েজ আছে কিনা, এখন যদি উনি মাকে অসিয়ত করে যায় দায়িত্ব দিয়ে যায় তো এটাই হয় না, মাকে তখন মালিক বানাই দিয়েছে, এখন এই সম্পত্তিতে তার আর কি থাকে না, কর্তৃত্ব থাকে না, এখন কর্তৃত্ব সে খাটাইতেছে কেন, আগে তার ছেলেপেলেকে লিখে দিত আর ছেলেপেলে কইতো আমার মাকে দেখাশোনা করবি তো দাদিরে তো করা যেত না, সে মাকে
মেনা শর্তে মালিক বানাই দিছে। এখন মা নিজের ছেলে ফেলেও দিতে পারে, নাতিদেরকেও গিফট করার পরে এখন আর ওইভাবে বললে হবে না। سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة